হ্যালো গাইস, TechEdu360 ডিগ্রি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি আবার একটা নতুন টিপস অ্যান্ড টিপস নিয়ে হাজির হলাম। আমার আজকে নতুন টিপস অ্যান্ড টিপসটি হচ্ছে যে আপনারা কীভাবে সিএনডি এর মাধ্যমে অতি সহজে আপনারা যে কোনো ধরনের ভাইরাস কম্পিউটার থেকে চিরতরের জন্য রিমুভ করতে পারবেন, এবং তা সিএনডি এর মাধ্যমে, তো কমান্ডের মাধ্যমে। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা যদি ল্যাপটপে যদি বা কম্পিউটার যা হোক না কেন অ্যান্টিভাইরাস ইউজ করে থাকেন ফ্রিলি হবে, তাই আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই যে আপনারা অবশ্যই অবশ্যই এগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আনইনস্টল করে নেবেন। এতে আপনার কম্পিউটার ল্যাপটপটা অনেক সেফ থাকবে, এবং আপনার আশা করি আপনার কোনো ধরনের হ্যাং বা কোনো ধরনের ভাইরাস আক্রান্ত হবে না আপনার কম্পিউটারটি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন সিএমডি, তারপর এখানে গিয়ে মাউস থেকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন, তারপর এজে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন sfc/scan scan scan নাও nao, তারপর কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে বিগিনিং সিস্টেম স্ক্যান, দিস প্রসেস উইল টেক সাম টাইম। তাহলে এখানে আমার কি আমার এই সিস্টেমটা শুরু হয়ে গেছে অলরেডি, এবং আমার এই প্রসেসটা কমপ্লিট হতে প্রায় কিছু সময় লাগবে। এভাবে আমার দেখেন 1% হয়ে গেছে, এভাবে আপনার 100% কমপ্লিট হওয়ার হয়ে যাবে। 100% কমপ্লিট হওয়ার পরে আপনার কাজ সাকসেসফুল হয়ে যাবে, এবং আপনার যদি কোনো ধরনের ভাইরাস যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন, আর এভাবে কি আপনাদের কাজটি অনেক সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা এভাবে কাজটা করবেন এবং এই কাজটি প্রতিদিন করবেন, এবং এতে আপনার কোনো ধরনের ভাইরাস আপনার বা যাই হোক না কোনো আপনার কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ কোনো ধরনের আক্রান্ত হবে না। আর আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। ওকে ভাই, টাটা।